হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ মহাসপ্তমী, তাই আমরা সবাই মিলে ভাবলাম একটু ঘুরু ঘুরু করে আসি আজকের দিনে, যেহেতু প্রত্যেক দিন আমরা যেতে পারবো না, আমরাও একটা পাড়ায় পুজো করি। তো চলো যা যাক, আমরা একা না, আরও অনেকে আছে। তো আমরা এই যে সব এক জায়গায় জয়েন হয়েছি। তো বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে ঠাকুর দেখতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, খুবই সুন্দর লাগছে চারিপাশটা। বন্ধুরা, আমরা চলে এসেছি ভেতরটায় প্যান্ডেলের, খুবই সুন্দর লাগছে চারিপাশটা, দারুণ সাজিয়েছে। পুরো প্যান্ডেলটাই হচ্ছে গোল্ডেন কালার, খুব সুন্দর কারুকার্য করেছে ভেতরটা। সবাই প্যান্ডেলের ভেতর ঢুকেছে, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ গল্প করতে ব্যস্ত, আর আমি মাকে দর্শন করতেই ব্যস্ত ছিলাম। তোমাদেরকেও একটু দেখাই, এই দেখো কত ভিড় প্যান্ডেলের ভেতরটা, মানে এত অসাধারণ করেছে প্যান্ডেলটা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দুর্গা মা, কত সুন্দর লাগছে, অপরূপ সুন্দর সাজিয়েছে। তো সবাই মায়ের সাথে ফটো তুলছিল, আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো এবার যাওয়া যাক, বেরিয়ে পড়েছি এরপরে আরও প্যান্ডেল দেখার জন্য। তো চলো দেখো বন্ধুরা, কত সুন্দর লাইটিং করেছে রাস্তায়, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো বন্ধুরা, এই আর একটা প্যান্ডেল, পুরো একটা বাড়ি যেমন হয় সেরকম স্টাইলে, তার মধ্যে লাইটিং করা, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল, কিন্তু ভেতরে গিয়ে দেখতে পারলাম না, কারণ আমাদের তারা ছিল সবার, তাই চলে এসেছি। দেখো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর লাইটিং হচ্ছে, এক এক সময় এক এক কালার হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু চা খাই, স্পেশাল চা। সবাই এখন চা খেতে ব্যস্ত আর গল্প করতে ব্যস্ত, আর আমি ভিডিও বানাচ্ছি, আর কি করব, আমার তো কোনো কাজ নেই যেহেতু আমি চা খাই না। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেই প্যান্ডেলে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা আরতি করছে ব্রাহ্মণ। তো বন্ধুরা, আমাদের আরতি হয়ে গেছে, সন্ধ্যাবেলা যে আরতি হয়, সবাই এখন প্রণাম করছে মাকে। বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, এখনই যজ্ঞ আরম্ভ হবে কালী পুজোর। বন্ধুরা, যজ্ঞ আরম্ভ হয়ে গেছে,
এই দেখো সবাই বসে আছে, অনেক লোক ছিল আগে চলে গেছে বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু সবারই বাড়িতে কাজ থাকে। বন্ধুরা যেহেতু যজ্ঞ হয়ে গেছে, এখন সবাইকে যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমাদের পুজো শেষ, আরতি শেষ, যজ্ঞ শেষ, সব কিছু শেষ, এখন নাচের পর্ব শুরু হয়েছে। আর এইদিকে দুজন গল্প করছে, আর এই দেখো এইদিকে টিঙ্কু আর শ্রাবণী দি হাসাহাসি করতেই ব্যস্ত দুজন। বন্ধুরা আমরা এই পুজোটা খুব বেশি দিন করি না, মাত্র দুবছর হলো স্টার্ট করেছি, কিন্তু খুবই আনন্দ হয়। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।